আমরা আবার চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে আরেকটা রান্না নিয়ে। আজকে হবে চানার ডাল্লা। তার জন্য এখানে চানাগুলো মানে বড়ার মতো করে তৈরি করে নেওয়া হয়েছে। আর এই যে আলু, এখানে আছে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, আদা জিরেটা কড়াইয়ে তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। ওর একটা একটা করে ছানাগুলোকে ভেজে নেব। ছানার বড়াগুলো ভেজে নিয়েছি, ঠিক আছে, বড়াগুলো আজকে ভালো হয়নি। এই ছানা ভাজার তেলে আলুগুলো ভেজে নেবো এবার। কাটা কষা হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভালো রকম কষা হয়ে গেছে, ঠিক আছে, এবার আমি জল ঢেলে দেবো, পরিমাণ মতো জল দেবো। ছানার তরকারিতে একটু চিনি দিলে ভালো লাগে, মানে স্বাদটা ভালো হয়। তো আমি সামান্য একটু চিনি দিলাম, হ্যাঁ, মানে নামানোটাকে হয়ে এসছে তরকারিটা। এবার আমি বড়াগুলো আস্তে আস্তে দিয়ে দেবো, দিয়ে আর ফোটাবো না, তাহলে বড়াগুলো সব ভেঙে যাবে।